প্রণব, হ্যাঁ ওদিকটা দেখা হয়ে গেছে? না আঙ্কেল, কোথাও পেলাম না। বিরাট, তুমি কি কোনো ক্লু পেয়েছো? না প্রণব, সামনে একটা বড় ঝর্ণা আছে শুনলাম, ওখানে যাওয়া সম্ভবই নয়। ফরেস্ট ডিপার্টমেন্ট বললো যে তারাই কিছু একটা ব্যবস্থা করবে, দেখা যাক। তুমি শান্তি পেয়েছো? তৃপ্তি পেয়েছো তো? যাও বলো, চিৎকার করে বলো, এটা বলো, আমার শ্বশুর মশাই মারা গিয়ে আমি শান্তি পেয়েছি। আর যাও গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসো, হ্যাঁ গিয়ে সবাইকে মিষ্টি মুখ করো। আর ওই যে তোমার বোন আছে, তার আত্মাকে গিয়ে তুমি ভালো করে মিষ্টি খাইয়ে এসো। বাবা বাবা বাবা, তোমার বোন যে এত নিচু মানসিকতার হবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। দয়া করে তুমি আমার বোনের ব্যাপারে এইসব কথা বলো না। ও কেন খুন করতে যাবে বলো তো? আমি এসব বিশ্বাসই করি না। তার মানে তুমি বলতে চাইছো আমার ছেলে মিথ্যে কথা বলছে? একবার বলেছো ঠিক আছে, কিন্তু বারবার তুমি একই কথা বলে যাচ্ছো। রাম যা বলছে সব সত্যি। এটা সত্যি কথাই মা, তোমার বৌমার ওই যে একটা বোন আছে না, ওই আমার বাবাকে পাহাড় থেকে ফেলে খুন করেছে মা, জেনে রাখো। বাবা ওর বোনের জন্যই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। এত সব কিছু ঘটে গেল, তুই বা তোর বাবা আমাকে জানানোর কিচ্ছু প্রয়োজন মনে করলি না। আমি তো জননীর কাছে গিয়ে ওর হাতে পায়ে ধরে আমি ক্ষমা চাইতে পারতাম, আমার স্বামীকে ক্ষমা করে দাও এই প্রার্থনা করতে পারতাম। মা ও খুবই কঠিন মনের মেয়ে, তুমি যদি ওর পায়ে ধরেও গিয়ে বলতে তা ওর জেদ কোনোভাবেই ছাড়ত না। কেন কেন এত রাগ তোদের ওপর? সেটা হ্যাঁ রাম, তুমি উত্তর দাও না। তখন থেকে তোমাকে একই প্রশ্ন করা হচ্ছে, তুমি উত্তর দিচ্ছ না কেন বলো তো? উত্তর থাকলে তো আমি দেব। বাঘ যখন শিকার করে আর সিংহ যখন গর্জন করে, সেই ভয়ের কোনো কারণ থাকে না দেবসেনা, সেটা হলো তার জন্মগত খুন। জননী ওরকম নয়, এই সব কিছু তোমার কল্পনা, শুধু শুধু তো কোনোদিনও কারোর ক্ষতি করতেই পারে না। কিছু করবে না, দেখতে থাকো, এবার ও আমাকে মেরে ফেলবে। এমনিতেই তো ও আগে থেকে আমাকে টার্গেট করে রেখেছে। সত্যিটা তুমি সেদিনই জানতে পারবে যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিনই মিলিয়ে নিও। তবে একটা কথা তুমি জেনে রাখো, এখন অবধি আমার জীবনে আমি এত ঘৃণা কাউকেই করিনি, কিন্তু এখন আমি করি, আর সেটা হলো তোমার বোনকে। ও আমাকে চায় না সেটা জানার পরেও আমি ওর উপরে কোনোদিন রাগ করিনি, বাট ফর দ্য ফার্স্ট টাইম তোমার বোনই হলো আমার জীবনের সব থেকে বড় শত্রু। তোমাকে আর তোমার বোনকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। রাম, রাম, আমি তো ভেবেছিলাম জননী খুব ভালো মেয়ে, কিন্তু এখন তো মনে হচ্ছে ও একটা রাক্ষসী, আমি তো কখনোই এটা ভাবতেই পারিনি। সার্থক হলো জীবন, তোমাদের সাথে সম্পর্কটা তৈরি করে জীবনটা সার্থক হলো। দিদি, ফরেনে কি তাল গাছ থাকে? কেন রে? তুমি যদি বিয়ের পর ফরেনে যাও, তোমাকে দেখার জন্য তো গাছে উঠতে হবে। এই পাগল, চুপ কর। তুমি চুপ করো দিদি। এই রাম, ফরেনে যাবো কি করে? ধর্মতলায় অনেক বাস চলে, ওই বাসে করেই ফরেনে যেতে পারবি। তোমাকে ছেড়ে থাকবো না দিদি, আমরাও তোমার সাথে যাবো। এই তোদেরকে ছেড়ে আমি কোথাও যাব না রে। বিয়ে করলেও আমি ঘর জামাই হওয়া ছেলের সাথে বিয়ে করব, কিন্তু চার বছর পরে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ে দিয়ে কিছু করব না, এখন নন্দিনী রাম শ্যাম ভামা বর বউর থেকেও স্ট্রং বন্ডিং, স্ট্রং বন্ডিং, স্ট্রং বন্ডিং। প্রমিস করে দিদি, কোথাও যাবে না।
প্রমিস করছি। প্রমিস করো? ডাবল প্রমিস। এই এক মিনিট দাঁড়া, আসছি আমি। এক্ষুনি দিদি বলল কোথাও যাবে না, কিন্তু এখন দেখ আজকাল কারোর কথারই কোনো দাম নেই, ওটাই আমার টেনশন। বিধির বিধান তো ফলবেই বিরাট, ওনার সময় হয়েছিল তাই উনি চলে গেছেন, সেই কথা ভেবে তুই এত মন খারাপ করিস না। হ্যাঁ, কিন্তু সবাই জননীকে নিয়ে কেন কথা বলছে বুঝতে পারছি না আমি। এই যুগে আবার আত্মায় কেউ বিশ্বাস করে? আমার ওই একই প্রশ্ন। ও, এসো দেবসেনা। আঙ্কেল, বিরাট যা বলছে সেসব কি সত্যি? জননীর আত্মাকে সত্যি ফিরে এসে আমার শ্বশুরকে খুন করেছে, এসব কি বিশ্বাসযোগ্য? মিথ্যে দেবসেনা, আমাদের জননী কোনোদিন কারণ মৃত্যুর কারণ হতে পারে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তুমি আমি এসব জানি বিরাট, কিন্তু রাম সারাক্ষণ উঠতে বসতে আমার বোনকে ওর বাবার খুনি বলে অভিযোগ করছে, আমি আর এসব সহ্য করতে পারছি না। রামের সাথে আমি কথা বলবো? কোনো লাভ নেই বিরাট, এটা শুধুমাত্র আমাদের ধারণা, সত্যি কথাটা তো একমাত্র তিনিই জানেন। কি সত্যি আঙ্কেল? মানে ও যে কথাগুলো বলছে? সত্যি হলেও বলবো না, মিথ্যে হলেও বলবো না। জননীর আত্মা যে এখানে রয়েছে, এখানে যে ঘুরে বেড়াচ্ছে, সে ব্যাপারে আমি একদম নিশ্চিত। ড্যাড, মানে জননী? হ্যাঁ, ওর আত্মা হয়তো খুব কষ্টে আছে, হতে পারে খুব রেগেও আছে, তাই হয়তো এখানকার আকর্ষণ ছেড়ে চলে যেতে পারছে না। আমার মন তো তাই বলছে। তাই বলে আত্মার যদি শান্তি না হয় তাহলে কি সে বয়স্ক মানুষদের খুন করতেও পারে? কেউ কিছু একটা বলুন আমাকে আঙ্কেল, আমার এসব কথা বিশ্বাসই হচ্ছে না। আমার বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র আমার ধারণা, ব্যাস। ড্যাড, সত্যিটা জানতে হলে আমায় কি করতে হবে বলো? জননীকে কেউ দোষারোপ করুক, সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাহলে আমাদের দৈব প্রশ্ন করতে হবে, উনি হলেন এক প্রজাতির আরাধ্য দেবতা, উনি খুব জাগ্রত, ওনার ওপর সকলের প্রত্যক্ষ বিশ্বাস, ওনার কাছে যদি প্রশ্ন করা যায় তাহলে সে উত্তর আমরা পাবই। বাড়ি যাও বলে ওরাই টাকা দিয়ে পাঠিয়ে দিল, তাহলে আবার কেন এসেছিল? আবার কোনো প্ল্যান করছে না তো? এই সব কিছু বিরাটের প্ল্যান মনে হয়। দাঁড়া দাঁড়া করিস না, এই সব কিছু না, ছাড় তো। আয় নন্দিনী, আয়, আমার সাথে তোকে আসতেই হবে। একবার যদি তুই বাড়ির বাইরে বের হোস, তারপর আমি খেলা শুরু করব। আয়। নন্দিনী আয়, রামায়ণের মায়াবী হরিণের মতো তোকে তোর সীমার বাইরে আজ আমি বের করবই। আয় নন্দিনী, আয়। এই এই নীলি, দাঁড়াও। দিদি কোথায় গেলি? দিদি দিদি কোথায় গেলি? দাঁড়াও, দৌড়িও না দিদি। কেঁদো না দেবসেনা, কেঁদো না। জননী যে কারোর হত্যা করতে পারে সেটা আমি কোনোদিনই বিশ্বাস করি না। দেখা যাক, কোনোভাবে যদি যদি এই কথাটাই সত্যি হয়। আমার ভয় করছে বিরাট, রাম যা বলছে সেসব তো তুমি শুনতেই পাচ্ছ,
তাহলে কি যে খুন করছে তার পরের শিকার রাম হতে চলেছে? খুন করার মতন ভুল আমার বোন কেন করবে? আর তাছাড়া এদের থেকে বদলাই বাহু কেন নিতে চাইছে? কি অন্যায় করেছে ওরা? রাম আসুক, তোমার আঙ্কেল আন্টি আসুক, সত্যটা সবাই জানুক, কি বলিস বিরাট? হ্যাঁ ড্যাড, তুমি ঠিকই বলেছ। ওদের সবাইকে কবে ডাকবেন আঙ্কেল? খুব শীঘ্রই করব, তবে তার জন্য অনেক ব্যবস্থা করতে হবে। সমস্ত ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাদের ফোন করে দেব। দেবসেনা, আগে তুমি নিজের মনকে শক্ত করো। যতক্ষণ না আমরা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমাদের জল্পনা কল্পনা করা উচিত নয়। তুমি শান্ত হও। দাঁড়াও দিদি, কোথায় যাচ্ছো? এই সাদা আরশোলা, দাঁড়াও। আমার সাথে খেলা দেখাচ্ছি, দাঁড়াও। দিদি কোথায় যাচ্ছো? দিদি কোথায় যাচ্ছো? দিদি কোথায় যাচ্ছে? কিছু করি, এরাও এখানে, কি করি? এটা কি হলো? আমি তো ওকে বাড়ির বাইরে নিয়ে এলাম, জননীর আত্মার তো চলে আসার কথা, এলো না তো? আসবে না বলে ভাবছে, ও কি করে না আসে সেই ব্যাপারটা আমিও দেখব এখন। এই শ্যাম, আমরা আর বেশি দূরে যাব না, এইভাবে খুঁজতে থাকলে আমরাও হারিয়ে যাব। চল এখন আঙ্কেলকে গিয়ে বলি। ঠিক আছে, চল বলি। পাগল বিরাট আমাদের বাড়িতে আসলেও আসতে পারে, কিন্তু ওই নীলি কেন এসেছে? আমার সাথে প্রতিশোধ নিতে আমার বাবার কোনো ক্ষতি করতে আসেনি তো? আমি তো এরকম কিছুই করতে দেব না। কোথায় গেল? আমাদের যিনি গুরুদেব আছেন তিনি প্রসাদ পাঠিয়েছেন, আমাদের ডিরেক্টর গিয়েছিল উনি এনে দিয়েছেন, ওনার হাত দিয়ে পাঠিয়েছে। মেয়েটার কপাল একটু ঠেকালে ঠাকুরের আশীর্বাদ ওর সঙ্গে থাকবে বলে ভাবছিলাম। এই শ্যাম, আঙ্কেলকে সব সত্যি বলে দে। হ্যাঁ হ্যাঁ, চল বলে দি, নইলে আমরাই বকা খাবো। এই তোরা নিজেরা সত্যি কথা কি বলবি বলছিস? আঙ্কেল, আমরা দেখলাম দিদি নীলি ম্যাডামকে ফলো করছিল, কত করে ডাকলাম কিন্তু আমাদের কথা শুনলই না। কি
নীলির পেছনে গেল? হ্যাঁ আঙ্কেল, আমিও দেখলাম। নীলির সঙ্গে নন্দিনী গেল কোথায়? নীলি, কোথায় যে গেল? কোথায় গেল? ধরা পড়েছিস নন্দিনী, আমার আশা এবার পূর্ণ হবে। তোর মাধ্যমে জননীর গল্প আজ শেষ করব। বাবা ভুলে না তার মা গো, এত বছর আমি যে অনাথ সেটা নন্দিনী আমায় ভুলিয়ে দিয়েছে। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এসেছি আমি, তারপর নন্দিনীকে মেয়ে হিসেবে পেলাম। ওকে তুমি আমাকে বরদানের মতন দিলে, কিন্তু তারপরে ওর কুষ্ঠিতেই অভিশাপটাও রয়েছে মা। কি করব, কি করা উচিত কিছু বুঝতে পারছি না। চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছে মা, চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছে মা। কিন্তু প্রাণবায়ু হয়ে থাকা এই মেয়েকে তোমরা কেড়ে নেবার মতন করে ওর ভবিষ্যৎটা কেন করলে? আমি জানি কেন এমন করলে বলে জিজ্ঞেস করার অধিকার আমার নেই, কিন্তু অনাথ করবে না বলে প্রার্থনা করার অধিকার তো আমার আছে। জন্মদাতাকে বাবা বলে ডাকি, কিন্তু আমার মেয়ে নন্দিনী ওর আসল বাবা মা কে সেটাও জানে না, আমাকেই তো বাবা বলে চেনে। আমি হয়তো ওর নিজের বাবা নই, কিন্তু ওকে নিজের মেয়ে ছাড়া আমি কিছু ভাবি না। এই বন্ধন তো তুমি তৈরি করেছ, আর তুমি এখন নষ্ট করে দিচ্ছ। বাবা রক্ষা করো, বাবা কেন এমন করছ? আয় রে আয়, জননীর হয়ে খেলা করে আমায় অনেক ভুগিয়েছিস, সেই জন্য আজ এখানে এসেছি। এই যে তুই ঠিক যেমন, জননীও ঠিক তেমন, খুব ভালো কম্বিনেশন। ডাক ডাক তোর জননীকে, আমিও দেখি। ডাক, এই জননী চলে আয়, আয়। এই দেখ কার শরীরে তুই প্রবেশ করেছিলিস। না বাবা না, ওর যেন কোনো বিপদ না হয় সেটা দেখো। ও সব কষ্ট দূর করে দাও বাবা, ওকে দীর্ঘায়ু করো বাবা, দীর্ঘায়ু করো। এই একটা বছর ওকে রক্ষা করো মা গো, রক্ষা করো। আজকে ওকে বাঁচাতে চাস নাকি কালচক্র আমার হাতে দিয়ে আমাকে সর্ব অধিকারী করবি? সিদ্ধান্ত নে, চলে আয়। কি হলো? চলে আয় জননী, আয়। ও, এত করে বলছি তুই আসবি না তাই তো? তবে ঠিক আছে, এখানে যে দাঁড়িয়ে আছে তারই বিপদ হোক।
একমুখা মোহিনীচা, দ্বিমুখা প্রারাব্ধা পীড়িতা, ত্রিমুখা পীড়ারূপিণী, চতুর্মুখা পিশাচিচা। আবাহয়ামি, আবাহয়ামি, আবাহয়ামি। এটা কি করে হলো? প্রদীপ নিভল কেন? এটা কিসের ইঙ্গিত হতে পারে? আমার মেয়েটাকে তুমি বাঁচাতে পারবে না বলে তার ইঙ্গিত দিচ্ছ বাবা? আমার প্রার্থনা অস্বীকার করলে বলে জানালে? না বাবা, এমন করো না, আমি পারবো না। আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। নন্দিনীকে আমি তোমাদের জন্যই পেয়েছি। আমি ভরসা করছি, এমন কিছু করো না। দয়া করো, আমাকে মেয়ের থেকে দূরে করে দিও না। দরকার হলে আমার আয়ুটা ওকে দিয়ে দাও, কিন্তু ওর সমস্ত বিপদ কাটিয়ে দাও মা গো। আয় জননী, আয়। কোথায় আছিস? আয়। এই নন্দিনীকে বাঁচানোর জন্য তোকে আসতেই হবে। কোথায় আছিস? আয়, চলে আয়। তুই যদি না আসিস, এই নন্দিনীকে কিছুতেই বাঁচতে দেব না। আমার মেয়েকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমারই। তুমি যদি সত্যি হও আর আমার ভক্তি যদি সত্যি হয়, মেয়েটাকে রক্ষা করো বাবা, মেয়েটাকে বাঁচাও। আজকে যদি তুই না আসিস, এই যে কবর খুঁড়েছি এতে ওকে আমি পুঁতে দেব। আয় জননী, আয়। কি হলো? বাঁচাও বাবা। জননী, আয়। এই জায়গাতে বাঘ হরিণকে খুঁজে যাচ্ছিল প্রথমবার, প্রথমবার হরিণ বাঘকে খুঁজে এনেছে। ষড়যন্ত্র করে, চালাকি করে চক্রবর্তী বাবুকে মেরে ফেললি। প্রতিশোধ নিয়ে খুব খুশি হয়েছিস তুই? এই যে সাহস থাকলে, আমি যে ওদেরকে মাদুলি দিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে ওনাদের গায়ে হাত দিয়ে দেখাতিস, পুরো ভস্ম হয়ে যেতিস। আমার বিরুদ্ধে তোর লড়বার শক্তি আছে? সেই সাহস আছে তোর? আজকে এই মুহূর্তে তুই যদি তোর শক্তি প্রয়োগ না করিস, তাহলে এই মেয়েটাকে, কাল তোর দিদিকে, পরশু তোর আন্টিকে, তারপরে তোর আঙ্কেলকে মারতে আমার বেশি সময় লাগবে না। একই মন্ত্র, একই অস্ত্র, তারপরে আমি প্রত্যেকটা মানুষকে শেষ করে দেব। ভগবানের সৃষ্টি মানে শুধুই ভূমি নয়, ভূগর্ভের ভেতরে অতল, ভিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল লোকগুলো আছে। ওই সমস্ত লোকের শেষেই আসে এই নাগলোক। এ যেন সমস্ত সৃষ্টির জন্মস্থল, রহস্যের ভাণ্ডার।
শির সাগরে অমৃত উদ্ভব হওয়ার দৈব স্থান। এর ভিতরে প্রবেশ করা অতিরথী মহারথীর পক্ষেও কষ্টকর। এখানে ধর্মের সংকেত যদি ফনা হয়, অধর্মের সংকেত হল বিষ। দেব শ্রেষ্ঠ হয়ে থাকা নাগ দেবতারাই এইখানে থাকে। শিবের আজ্ঞা অনুযায়ী এই পাতাল লোকে চক্রাধিপতি হয়ে বিরাজ করেন নাগরাজ হয়ে থাকা বাসুকী সর্পরাজ। এই সিংহাসন নাগ দেবতাদের ভিন্ন অভিপ্রায়ের কারণ হয়েছিল। অনাদিকাল থেকে এর উপরে নজর রেখে থাকা কোনো এক নাগদূত বাসুকী নাগরাজের রাজত্বকালে অন্য একটা দল বানিয়ে বিষ বর্ষণ করেছিল। মিলন এবং বিরোধের মাঝে এই নাগলোকে আজকে উৎসব। তা হল সিংহাসনে মহারানীর অভিষেকের খুশির সময়। ওই মহারানী অথবা নাগকন্যা ইনি। দানাও তো মুখে তুললে না, প্লিজ মা, কিছু তো তুমি খাও প্লিজ। আমার গলা দিয়ে খাবার নামবে না রে বাবা, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না।
এত ব্যথা এত দুঃখ পেয়েছি যে পেট ভরে গেছে। আমার খাবারের আর কি প্রয়োজন আছে বল? না রে রাম, আমার কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু খাবো না। কিন্তু রাম, আমাদের এই দেশে সতীদাহ প্রথা থেমে গেছে, কিন্তু আজও সেই সতীদাহ প্রথা বন্ধ হয়নি রে। যেখানে কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীও একসাথে চলে যায়, সেটাই ধর্ম, এটাই আমাদের দেশের প্রথা। আমি আমার জীবনটা যার সাথে কাটিয়েছি আমি ওনার সাথেই চলে যাব ভেবেছি রে। প্লিজ, তুমি কি ঠিক করেছো যে আমাকে অনাথ করে দেবে? তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছো, আমিও ঠিক তেমন আমার বাবাকে হারিয়ে ফেলেছি মা। আর তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি অনাথ হয়ে যাব। প্লিজ, তুই কেমন করে অনাথ হবি বল? তোর সঙ্গে আছে তো তোর স্ত্রী, এমন কে আছে আর আমার সঙ্গে? মা চলো, মা এই মহিলার সঙ্গে থাকার চেয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই, আমরা হয়তো কোথাও গিয়ে বাঁচতে পারবো। চলো এখান থেকে মা। কি দেখছো তুমি এখানে, যে আমরা কতটা কষ্ট পাচ্ছি? আমি আর বাবা তোমাকে বারবার বলেছিলাম এই বাড়িতে ফিরে আসতে, কিন্তু তখন তুমি ফিরে আসোনি। কিন্তু এখন এখন আমি তোমার কাছ থেকে যেভাবেই হোক মুক্তি পেতে চাইছি। তোমার ফ্যামিলিকে আমি খুব ভালো করে চিনেছি, হ্যাঁ, যেখানে যেখানে প্রত্যেকেই খুনি। অনেক হয়েছে রাম, শুধু শুধু আমাকে ভুল ভাল কথা বলবে না। আমার বোন কাউকে খুন করেনি, আর সে কথা তোমাকে হাজারবার বলছি আমি। আমি তোমাকে অকারণে বলছি না দেবসেনা, সত্যি কথাটা আমি বলেছি। আসল সত্যিটা কি জানার জন্য আমি দীক্ষিত আঙ্কেলের বাড়ি গেছিলাম। উনি পূজো করে প্রশ্ন রাখবেন যে এই খুনটা আসলে সত্যি সত্যি জননী করেছে কিনা। ওনাকে জিজ্ঞেস করলে উনি একই উত্তর দেবেন, কারণ সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি যা দেখেছো আর ওখানে যা ঘটেছে তার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ওনাকে জিজ্ঞেস করলে উনি একই উত্তর দেবেন, কারণ সেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি যা দেখেছো আর ওখানে যা ঘটেছে তার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কালকে সমস্ত প্রশ্ন করা হবে তোমার সামনে আর আমার সামনে, আর তখনই সব জানা যাবে। আমিও চাই সবাই জানুক, আমিও চাই এই সত্যিটা সবাই জানুক। কিন্তু আমি একটা কথা বলে রাখছি, দেখো কালকে যদি এটা প্রমাণ হয় যে তোমার বোনই আমার বাবাকে খুন করেছে, তখন তুমি কি করবে? কি বার করবে রাম? আরে আমি তো এইসব কিছুই জানতাম না। যাকগে বলেছ তো, এবার বেশ হয়েছে, ছাড়ো না। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি বিশ্বাস করি না আমার বোন এরকম করতে পারে। আমি যতটাই ওকে ভালোবাসতাম ততটাই ঘৃণা করব যদি এমন হয়। আমার বোন খুনি এটা আমি কিছুতেই মানি না, আমি বিশ্বাস করি না তোমাদের কথা। ও বেঁচে থাকুক বা না থাকুক এই কাজ ও কিছুতেই করতে পারে না। চমৎকার, তাহলে আজ থেকে তোমার বোনকে ঘৃণা করতে শুরু করে দাও, আর এটা তোমাকে সারা জীবনের জন্য করতে হবে। আমার কথা বাদ দাও, কালকে পূজোর পর যখন তুমি জানতে পেরে যাবে যে আমার বোন খুন করেনি, তখন তোমার এই মিথ্যে তর্কটা তুমি বন্ধ করবে তো? তুমি যতই তর্ক করো আর তুমি যতই বলো না কেন, আমি নিজের চোখে দেখেছি আমার বাবাকে খুন করতে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তুমি যা বলবে আমি শুনবো। কিন্তু কাল যদি ওই দৈব প্রশ্নের উত্তরে তোমার বোন যদি নির্দোষ প্রমাণিত হয়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর ওকে দোষারোপ করবো না। শুধু মুখে বললেই হবে না, ও শরীর যেখানে পাথর হয়েছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে তোমাকে। পারবো না, যার তার পা ধরে ক্ষমা চাইতে পারবো না। মা, সেরকম পরিস্থিতি আসবে না। তার কারণ হলো সত্যিটা সবার সামনে ঠিক বেরিয়ে আসবে, সে দেবসেনা যতই আমাদের না বলুক। রাম, শোভা, আমার শক্তিকে চ্যালেঞ্জ করছিস? আয়, আমি যুদ্ধ করার জন্য তৈরি, আয়। আজকে তোর তন্ত্র শক্তিকে আমার দৈব শক্তিও দেখে নেবে, আয়। তোকে নন্দিনীকে সামনে দেখিয়ে
বুদ্ধি করে এত দূরে আনার জন্য আমি নিজের রূপ পর্যন্ত বদলালাম। তোকে এই জালে আটকাবার জন্য চালাকি করে তোকে রাগিয়ে দেবার জন্য কিছু কথা বললাম। তুই যাতে এই শরীরে প্রবেশ করিস সেটাই আমার উদ্দেশ্য ছিল। তুই সত্যি নন্দিনীর শরীরে আসিস কিনা সেটাই জানার ছিল, তার জন্যই এই নাটকটা করলাম। তোর জেনে কি লাভ হবে? এখান থেকে তুই বেঁচে ফিরলে তবে তো আমার মৃত্যু। আমার মৃত্যুর সময় এখনো হয়নি, তুই চিন্তা করিস না, কারণ তোর মৃত্যু এখানে এই মুহূর্তেই এই শোভার হাতে লেখা আছে। আমার শুধু যেটা লাগবে সেটা পাওয়ার জন্য আমি এখানে এসেছি, সেটা আমি নিয়েই ছাড়ব। সম্ভবই নয় সেটা। তাই? তবে দেখ, अहम दुव्या वशीकरणे सर्वशक्ति विमोचने वर्णमंडल प्रवेशचे देह बंधन विमोचचे। এই শোভা, তুই এখন যা করছিস সেটাকে অন্যায় আর বিশ্বাসঘাতকতা বলে। এই জননী, ঠকানো বা বিশ্বাসঘাতকতা করা আমার রক্তের মধ্যেই আছে। আমাকে যে সৃষ্টি করলো সেই গুরুদেবকেই আমি ছেড়ে দিইনি, সরিয়ে দিয়েছি। তাহলে তুই কোথা কারকে? এই আমার শক্তি ঠিক কতটা সেটা তুই জানতে পারবি। ছি, এটাকে তুই তোর শক্তি বলছিস? সাহস থাকলে এই জননীর সাথে লড়াই করে দেখা। এই বন্ধন থেকে আগে আমাকে মুক্ত কর। আমি কি করতে পারি সেটা ভাবতে ভাবতেই আমি আমার কাজ করে চলে যাব। তাই নাকি? আমি জানতাম না, এখন জানলাম। আর আমি তোকে ছাড়বো না। এই এই, তুই চুপ করে থাক। তুই চিৎকার করলে নন্দিনীর কষ্ট হবে। আচ্ছা, তোর মনে কি একটু দয়া মায়া নেই? ছি, তোর স্বার্থের জন্য বেচারাকে এত কষ্ট দিচ্ছিস? তোর সাথে কথা বলার জন্য বা তর্ক করার জন্য আমি এখানে আসিনি। আমার কাজ আমায় করতে হবে, বুঝেছিস? সেটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। সূর্যাস্ত হবার আগে তোকে শেষ করবার পর আমার কাজ সম্পূর্ণ হবে। চেষ্টা কর, চেষ্টা কর। সাবাস, সাবাস শোভা। অষ্টবক্রে যেই কাজটা মহারথী নাম্বুদারির দ্বারা পর্যন্ত হয়নি সেটা আমি করেছি। সেই জন্য আমি বিশ্বাস করি বিদ্যা শেখানো গুরুদেবের থেকেও এই শিষ্যের ভেতরের শক্তি অনেকটাই বেশি বলে প্রমাণিত। নাম্বুদারি, আপনার ছেলে একা আছে, আপনাকে ওখানে যেতে হবে। বাবা ছেলে মিলে শান্তিতে থাকবেন। তাতে যে পাপামায় করতে হবে সেইটা আমি পুণ্য হিসেবে দেখব। হা 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 হ
শোভা, শোভা, আগে ওর কষ্টের সীমা ছিল না, আর এখনো ওর কষ্ট যাচ্ছে না। জানি না আমাদের কপালে কি লেখা আছে, আর তোমারও ভাগ্যে কি আছে কিছুই বুঝতে পারছি না। এই সবের একটা ইতি হোক আমি এইটুকুই চাই আঙ্কেল। আর সেই কারণে আমি বিরাটের বাড়ি গেছিলাম ওর বাবার সঙ্গে দেখা করে এই নিয়ে কথা বলতে। কিন্তু সবার সামনে ও তো বলে দিল যে জননী আত্মা হয়ে এসেছিল। ওর আত্মা আছে কি নেই সেটা প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো এই খুনটা কে করেছে সেটা। জননী আমাদের ছেড়ে কোনোদিনও থাকতেই চায়নি হয়তো, সেই জন্যই ও আমাদের কাছে ফিরে আসতে চেয়েছে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আঙ্কেল, জননী আমার শ্বশুরকে খুন করবে এই কথাটা কি আদৌ বিশ্বাস করা যায়? এসব কি আদৌ সম্ভব মা? আমার সাথে অন্যায় হয়েছে বলে ও তার বদলা নেবার মানুষ নয়। কিন্তু রাম তো বলল ও নিজের চোখে সব দেখেছে, আত্মা বলেছিল যে সে খুন করবে। এসব শুনলে আমার তো বড় ভয় করে মা। আমার পরিস্থিতিও একই রকম আঙ্কেল, কিন্তু আমার জননীর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস আমার জননী এরকম করতে পারে না। দেখা যাক, আজকে তুমি আন্টিকে নিয়ে চলে এসো আঙ্কেল, আজ পুজোতেই সব জানা হয়ে যাবে যে সত্যিটা কি আর এই খুনটাই বা কে করেছে। ঠিক আছে মা। ঠিক আছে আঙ্কেল। আর একটা কথা দেবসেনা, জননী এসব করেছে বলে রাগের মাথায় রাম তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না তো?